আসসালামু আলাইকুম বিওয়ার্স এনআরএল বাংলা ডাইক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বিওয়ার্স আবার হাজির হয়ে গেলাম একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে এবং আজকের ভিডিওটি সবার 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 কাজে লাগবে আমরা অনেকেই এরকম সমস্যায় পড়ে থাকি যে আমাদের এর নাম আমাদের সার্টিফিকেটের সাথে মিল থাকে না বা আমাদের পাসপোর্টের সাথে মিল থাকে না বা নামের মিল থাকলেও আমাদের বাবা মায়ের নামে মিল থাকে না বা নানান ধরনের প্রবলেমে কিন্তু আমরা পড়ে থাকি আমাদের এনআইডি কার্ড নিয়ে তো ইসি কিন্তু এই সুযোগটা রেখেছে যে আপনারা চাইলে আপনাদের এনআইডি আপনারা নিজে নিজেই সংশোধন করে নিতে পারবেন ইসি ওয়েবসাইট থেকে তো আজকের ভিডিওতে আমি এটি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে কীভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ড খুব সহজেই সংশোধন করে নিতে পারবেন বিকাশ বা যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করে এবং এই কাজটা সম্পূর্ণ আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে করতে পারবেন আপনার কোনো পিসি বা কম্পিউটারও লাগবে না তো এই কাজটা আপনি কীভাবে করবেন অর্থাৎ আপনার আইডি কার্ড কীভাবে সংশোধন করবেন আপনার নিজের নাম হোক বাবা নাম হোক বা আপনার আইডি পাসপোর্টের সাথে মিলানো হোক এই কাজটা আপনারা কীভাবে খুব সহজে নিজে নিজে করবেন তাই দেখাবো আজকের ভিডিওতে তো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো ভিওয়ার্স প্রথমে আমরা আমাদের ফোনের একটি ব্রাউজার ওপেন করে নেব আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এখানে আমরা চলে যাব ইসির ওয়েবসাইটে এই জন্য আমরা ইলেকশন কমিশন লিখে এখানে সার্চ করছি তো ইলেকশন কমিশন লিখে সার্চ করলে ইসির ওয়েবসাইট চলে আসবে ইসির ওয়েবসাইট থেকে আমরা এনআইডি পোর্টালে চলে যাব তো ইসির ওয়েবসাইটে ঢোকার পর নিচের দিকে স্ক্রল করলে এখানে এনআইডির যে সার্ভিস রয়েছে তার জন্য আলাদা অপশন রয়েছে এখান থেকে আমরা এনআইডি সার্ভিসে চলে যাব আর এই ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে সার্ভিস ডট এনআইডি ডব্লিউ ডট জি ও বি ডট বিডি তো এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্ক থেকে আপনারা সরাসরি যেতে পারবেন যদি সরাসরি না যেতে পারেন ইসরো ওয়েবসাইট থেকে চলে যাবেন তো এখানে যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা রেজিস্টার করে নেবেন আর কারো যদি অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে নিচের দিক থেকে আপনারা আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তো ম্যাক্সিমামেরই অ্যাকাউন্ট করা থাকে না তো আমরা রেজিস্টার করুন চলে যাব এবং আমরা যে আইডি দিয়ে এটা করব সেটিতে রেজিস্ট্রেশন করা নাই এখান থেকে আমরা আইডি নাম্বারটি এখানে দিয়ে দেবো প্রথমে আইডি নাম্বার দেওয়ার পর জন্ম তারিখ মাস সাল দিতে হবে তো আমরা আইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর জন্ম তারিখ তারপর হচ্ছে জন্ম মাস আমরা এখানে দিয়ে দেব তারপর জন্ম সালটা দিয়ে দিতে হবে আপনার স্টেপ বাই স্টেপ আইডি কার্ড থেকে দেখে দেখে দিয়ে দেবেন তারপর এখানে একটি ক্যাপচা থাকবে ক্যাপচাটা আমাদের ফিল আপ করতে হবে তো আমরা ক্যাপচাটা ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম একটু সময় অপেক্ষা করতে হবে আর এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে তারপর আপনার বিভাগ এবং জেলা সেই সাথে উপজেলা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটোরই তো আমরা বর্তমান ঠিকানা সিলেক্ট করছি আমাদের বিভাগ সিলেট জেলা সুনামগঞ্জ উপজেলা দোয়ারাবাজার তো আপনাদের যেভাবে থাকে আইডি কার্ডে সেভাবেই সিলেক্ট করে দেবেন তো স্থায়ী ঠিকানা আমাদের একই যার জন্য সিলেট সুনামগঞ্জ এবং দোয়ারাবাজার আমরা দুই জায়গাতেই সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করে দেওয়ার পর আমাদেরকে পরবর্তী দাপে চলে যেতে হবে আমরা পরবর্তী দাপে চলে যাচ্ছি এখানে আমাদের একটি নাম্বার অ্যাড করা ছিল ওই নাম্বারটিতে আমরা ওটিপি পাঠাবো যদি আপনার নাম্বার অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে নাম্বার যেটি দেবেন সেটিতে ওটিপি চলে যাবে তারপর ওটিপি দিয়ে বহাল বাটনে ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে একটি কিউআর কোড শো করবে ব্রাউজারটিতে তো কিউআর কোডটি আপনাদের রিড করার জন্য এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল থাকতে হবে তো আমরা কিউআর কোডটিতে ক্লিক করছি অনেক সময় সরাসরি অ্যাপ ওপেন হয়ে যায় যদি অ্যাপ না ওপেন হয় এখান থেকে ট্যাপ করে কোডটি কপি করে নেবেন কপি করে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ওপেন করে সেখানে আপনারা কোডটি পেস্ট করে দেবেন এবং যার আইডি কার্ডের কাজ করবেন তার ফেসটি ভেরিফাই করে নেবেন ডান বা মেঘমুন সামনের দিকে তাকিয়ে আর এনআইডি ওয়ালেট অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরেই কিন্তু পেয়ে যাবেন তো ফেস স্ক্যান করার পর আপনারা আবার আগের ব্রাউজারটিতে চলে আসবেন এবং পেজটি রিফ্রেশ নিয়ে আপনাদেরকে কিন্তু অ্যালাউ করে দেবে তথ্য দেখার জন্য তো আমরা এখানে চলে আসছি এখান থেকে আপনারা চাইলে পাসওয়ার্ড সেট আপ করে রাখতে পারবেন সেট আপ করে রাখলে পরবর্তীতে আপনারা সহজে ঢুকেই দেখতে পারবেন তো আমরা আপাতত পাসওয়ার্ড সেট আপ করতে চাচ্ছি না যার জন্য আমরা এড়িয়ে যান বাটনে ক্লিক করে দিচ্ছি পাসওয়ার্ড সেট করে রাখলে আপনাদের সুবিধা হবে পরবর্তীতে ফেস ভেরিফাই ছাড়াই যে কোনো সময় ঢুকে আপনার অ্যাপ্লিকেশন কোন পর্যায়ে আছে সেটি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নামটি রয়েছে মোহাম্মদ নুরুল হক তো নামটি সংক্ষেপে রয়েছে আমরা নামটিকে ডিটেলে লিখব এটিই মূলত পরিবর্তন করব। তো আগে একবার চেষ্টা করা হয়েছিল যার জন্য একটি অ্যাপ্লিকেশন কিন্তু ড্রাফট আকারে রয়েছে আপনাদের ড্রাফ থাকবে না আপনার সরাসরি এখান থেকে এডিট অপশনে চলে যাবেন এডিট অপশনে গিয়ে আপনারা পরিবর্তন করতে পারবেন এডিট অপশনে চাপ দিলে কী কী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সেগুলো এখানে দেখে দেবে আপনারা সহজে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে ও কাজটি করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ছবি দেখাচ্ছে নিচে নাম ঠিকানা ইত্যাদি ইত্যাদি দেখাচ্ছে তো এখানে বাংলা নাম ইংলিশ নাম দেখাচ্ছে দুটিতে মার্ক দেওয়া আছে অর্থাৎ আমরা এই দুটি চেঞ্জ করবো যার জন্য এখানে টিক মার্ক দিয়েছে তো আমাদের মোহাম্মদ নুরুল হক এটা সংক্ষেপে ছিল আমরা বানান করে মোহাম্মদ নুরুল হক দিয়েছি ইংলিশেও মোহাম্মদ নুরুল হক ছিল এম ডি নুরুল হক এটাকে আমরা বানান করে এম ও এইচ এইচ এ এম ও ডি দিয়েছি বাকি যা যা আছে মৃত্যুর সন জন্মসন তারপর আপনার পেশা সব কিছু আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন যেটা সিলেক্ট করবেন সেটা টিক মার্ক দিয়ে দেবেন টিক মার্ক দিয়ে সেটা পরিবর্তন করতে পারবেন অন্যান্য তথ্য আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার পেশা ইত্যাদি পরিবর্তন করতে পারবেন দেখছেন টিক মার্ক দিলেই কিন্তু এটা এডিট করার অপশন চলে আসে এছাড়া ঠিকানা অপশন থেকে আপনারা চাইলে ঠিকানাও চেঞ্জ করতে পারবেন আপনি যেটা চেঞ্জ করবেন সেটার উপর ক্লিক করে মার্ক করে আপনারা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন তো আমাদের যেহেতু শুধু নাম চেঞ্জ করবো আর কিছু চেঞ্জ করবো না তাই আমরা পরবর্তী বাটনে ট্যাপ করে পরবর্তী অপশানে চলে যাচ্ছি তো এখানে একটি রিভিউ পেজ চলে আসবে যেমন নামটা ছিল মুহাম্মদ নুরুল হক মোহাম্মদ সংক্ষেপে ছিল আমরা বাংলায় বিস্তারিত মোহাম্মদ বানান করে লিখেছি তারপর নুরুল হক ইংলিশ নামটা ছিল এমডি নুরুল হক এখান থেকে আমরা এমডিকে বানান করে মোহাম্মদ লিখেছি এবং মোহাম্মদ নুরুল হক লিখেছি এটা হচ্ছে পাসপোর্টের সাথে মেলানোর জন্য আমরা এভাবে করেছি তো এখানে আপনারা সুন্দরভাবে আবার মিলিয়ে দেখে নেবেন দেখে পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ডিপোজিট জিরো টাকা অর্থাৎ আমরা কিন্তু এক টাকা ডিপোজিট করে নাই তো এটা চেঞ্জ করার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই টাকা দিয়ে করতে হবে আপনার যদি শুধু এনআইডি ইনফরমেশন চেঞ্জ করেন দুইশো টাকা আদার ইনফরমেশন একশো পনেরো টাকা আর বোথ ইনফরমেশন চেঞ্জ করলে আপনাদের লাগবে তিনশো টাকা তো আমরা পরবর্তী পেজে যেতে পারছি না কারণ আমাদের এখানে দুইশো টাকা ডিপোজিট করতে হবে তো ডিপোজিট কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ব্যাঙ্কিং সেবার মাধ্যমে বা বিকাশের মাধ্যমেও ডিপোজিট করতে পারবেন তো আমরা বিকাশের মাধ্যমে ডিপোজিট করব যার জন্য আমরা আমাদের বিকাশ অ্যাপে লগ করে নিয়েছি তো বিকাশ অ্যাপে লগ করার পর আপনারা পে বিল অপশনে চলে যাবেন আমি পে বিল অপশনে চলে যাচ্ছি তো পে বিল অপশানে চলে যাওয়ার পর প্রথমে উপরের দিকে দেখতে পারবেন এনআইডি সার্ভিস নামে একটি অপশন রয়েছে এই এনআইডি সার্ভিসে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি কী ধরনের তথ্য পরিবর্তন করবেন সেটাই ক্লিক করে দেবেন এনআইডি ইনফো কালেকশন আধার ইনফো কালেকশন বোথ ইনফো কারেকশন যেটা আপনি করেন সেটাতে ক্লিক করে দেবেন আমি তো বললাম এনআইডি ইনফর্মেশন কারেকশন করতে গেলে দুইশো টাকা আদার ইনফরমেশনের জন্য একশো টাকা এবং বোধ ইনফরমেশনের জন্য তিনশো টাকা তো আপনার যে আইডির ইনফরমেশন চেঞ্জ করবেন নিচের দিকে সেই এনআইডি নাম্বার দিয়ে দেবেন দশ ডিজিটের সতেরো ডিজিটের যে কোনো নাম্বার দিলেই হবে তো নাম্বার দেওয়ার পর আপনি যে কাজটা করবেন তার উপর ডিপেন্ড করে যা মূল্য আসবে তা আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন আমাদের দুইশো টাকা মূল্য এসেছে আমরা এটি পরিশোধ করে দিচ্ছি তো দুইশো তিরিশ টাকা পরিশোধ করা হয়ে যাচ্ছে বিকাশের মাধ্যমে সিম্পলি তো পরিশোধ করে আমরা আবার সেই আগের পেজে ফিরে যাব এবং ওইখানে গিয়ে আমরা বাকি কাজগুলো কমপ্লিট করব আমাদের যা এডিট করার তা করেছে এখন শুধু আমরা ডকুমেন্ট দিয়ে জমা দিয়ে দেব তো আমরা এই পেজটিতে চলে এসেছি এবং পেজটা একবার রিফ্রেশ করে নেবো আপনার চাইলে আগে থেকেও পেমেন্ট করে তারপর কাজ শুরু করতে পারেন সেক্ষেত্রে আরও সুবিধা হয় তো আমরা পেমেন্ট করে নিলাম পেমেন্ট করার পর আমরা এখান থেকে পরবর্তী ধাপে চলে যাব আবেদনের ধরন আপনারা রাখবেন আইডি কার্ড আর বিতরণের ধরন আপনারা রেগুলার রেখে দেবেন তো এখান থেকে আমরা ডকুমেন্ট আপলোড করব ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাদেরকে আরেকটা সাজেশন দিচ্ছি আপনারা ক্যামি স্ক্যানার অ্যাপসটি প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন এই অ্যাপসটির সাহায্যে আপনারা খুব সুন্দরভাবে যে কোনো কাগজপত্র স্ক্যান করতে পারবেন এবং সহজেই সুন্দর স্ক্যান কপি আপলোড করতে পারবেন তো আমরা প্রথমেই পাসপোর্টের যে স্ক্যান কপিটি আছে সেটি আপলোড দেওয়ার চেষ্টা করছে এখানে ষোলো থেকে সতেরোটা ডকুমেন্ট কিন্তু অ্যাড করা যায় তো আপনি যতগুলো লিগাল ডকুমেন্ট অ্যাড করবেন আপনারটা তত তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনাই বেশি তো আমরা পাসপোর্ট স্ক্যান করে রেখেছিলাম পাসপোর্ট সিলেক্ট করে পাসপোর্টের ছবিটি খুঁজে বের করে আপলোড দিয়ে দিচ্ছে আপনারা চাইলে রিনেম ঋণ এমে গিয়ে নাম লিখে রাখতে পারেন যার জন্য আপনারা সহজে খুঁজে পেয়ে যাবেন যদি নাম লিখে রাখেন তো আমরা আমাদের পাসপোর্টটি আপলোড করে দিচ্ছি তো বিওস দেখতে পাচ্ছেন পাসপোর্ট কিন্তু আপলোড হয়ে গিয়েছে এবার আমরা চেষ্টা করবো বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধনটা এখানে অ্যাড করে দেওয়ার জন্য তো খুঁজে খুঁজে দেখি আপনারা কোথায় কী আছে সেটি আপলোড করে দেবেন তো আমরা বার্থ সার্টিফিকেটটি এখান থেকে আপলোড করে দিচ্ছি তো এটা তো আমরা রিনেম করে রেখেছি যার জন্য আমরা সহজেই খুঁজে পেয়ে যাবো তো বার্থ সার্টিফিকেটটা আমরা আপলোড করে দিলাম তিন নম্বরে আমরা এনআইডিটা আপলোড করে দেবো আপনারা চাইলে আপনাদের যদি সার্টিফিকেট থাকে বা আপনার যে চেঞ্জ করবেন ওই চেঞ্জের সাথে আসলে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আপনারা দিয়ে দেবেন আর আপনার যেই ডকুমেন্টগুলো লিগাল যেই ডকুমেন্টগুলোতে আপনি যে তথ্য সংশোধন করবেন তার সম্পূর্ণ মিল আছে সেগুলোই আপলোড করার চেষ্টা করবেন তো আমরা পাসপোর্ট বার্থ সার্টিফিকেট এবং সর্বশেষ এনআইডি অ্যাড করে দিলাম আমাদের কাছে এই তিনটে ডকুমেন্ট আছে এবং আমরা শুধু নাম চেঞ্জ করবো এই তিনটে ডকুমেন্টই এনআফ তো আমরা পরবর্তী স্টেপে চলে যাবো এখানে দেখতে যা দেখতে পাচ্ছেন আমরা সংশোধিত নাম যেটা দিয়েছি সেটা দেখাচ্ছে বাংলায় সংশোধিত নাম ইংলিশে দেখাচ্ছে ডকুমেন্ট কী কী আপলোড করেছে সেটা দেখাচ্ছে পাসপোর্ট বার্থ সার্টিফিকেট এবং এনআইডি তো সব কিছু সঠিকভাবে দেখে আমরা সাবমিট করে দেবো তো সাবমিট করে দিলে আমাদেরকে প্রথম যেই পেজে নিয়ে আসছিল আবার সেই পেজে কিন্তু নিয়ে আসছে তো আমরা এখান থেকে আবার যদি বিস্তারিত প্রোফাইলে ক্লিক করি তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে অর্থাৎ আমাদের একটি অ্যাপ্লিকেশন কিন্তু পেন্ডিং রয়েছে পেন্ডিং রয়েছে মানে আমাদের আবেদন সম্পূর্ণ হয়েছে উপরের দিকে ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা আবেদন যে করেছেন সেটির একটি রিসিপ্ট কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবেন তো এটার সময় লাগতে পারে সর্বোচ্চ এক মাস বা কারো কারো ক্ষেত্রে আরও আগেও কিন্তু হয়ে যায় তো এটা ডিপেন্ড করবে আপনার ডকুমেন্টগুলো লিগেল আছে কি না তার উপর যদি লিগেল থাকে সেক্ষেত্রে আপনার আবেদনটি তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয়ে যাবে না হয় রিজেক্ট করে দেবে যাই হোক আপনাকে এস মাধ্যমে জানানো হবে তো যে রিসিপ্টটি আমরা ডাউনলোড করি এখানে দেখতে পাচ্ছেন আমাদের চাহিদা তথ্য এবং আমাদের যা আগে তথ্য ছিল সেগুলো এখানে রয়েছে তো আপনারা চাইলে এই কাগজটি প্রিন্ট করে রেখে দিতে পারেন ভবিষ্যৎ কোনো প্রয়োজনের জন্য যদি ওটার তেমন কোনো প্রয়োজন পড়ে না তারপরেও চাইলে প্রিন্ট করে রেখে দিতে পারেন তো আপনারা চেষ্টা করবেন লিগেল ডকুমেন্ট দিয়ে করার জন্য সেক্ষেত্রে আপনাদের কাজটি কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর ভুল তথ্য দিলে কিন্তু আপনার আবেদনটি রিজেক্ট করে দিয়ে দেবে তো আপনারা চাইলে আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনাদের আনআইডেড যে কোনো তথ্য কিন্তু সংশোধন করে নিতে পারবেন ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে